दक्षिणांचलीय प्रदेश आनातोलिया 29 বছর পর এতটা দানবীয় তুষারঝড় দেখলো ঐতিহাসিক শহরগুলো। অবশ্য তুষারঝড়ের সবচেয়ে বড় দাপট দেখছে ইস্তাম্বুল। বুধবার ভোর পর্যন্ত 2.5 ফুটের বেশি তুষারপাত রেকর্ড করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার থেকে চলছে যান চলাচলের উপর আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা, বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, ছিন্নমূলদের আশ্রয়ে 71টি মসজিদ খুলে দিয়েছে ইস্তাম্বুল প্রশাসন। রাস্তাঘাটের বরফ পরিষ্কারে নেমেছে সেনাবাহিনী। এমনকি গুরুতর অসুস্থতার জন্য চালু করা হয়েছে জরুরি হেল্পলাইন, তাদের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন সেনারা। প্রশাসনের ডাকে সাড়া দিয়ে দুস্থ ছিন্নমূলদের সহযোগিতায় এগিয়ে এসেছেন মসজিদের ইমামরাও। 22 ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকার পর সীমিত পরিসরে ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে ফ্লাইট চলাচল, তবে কমেনি অপেক্ষারতদের ভোগান্তি। 24 ঘণ্টার মতো এয়ারপোর্টে আটটা প্যারিস যাওয়ার জন্য অপেক্ষা করছি, অথচ কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। শুনতে পাচ্ছি তুষারপাতের কারণে সময়সূচি এবং গতিপথ পাল্টেছে আমাদের ফ্লাইট। সোমবার থেকে এই ভোগান্তি, লাগেজ টিকিট থেকে শুরু করে খাবার নিয়েও বিপদ। কর্তৃপক্ষকে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। প্রবল তুষারপাতে বিপাকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সও। বিমানবন্দরমুখী সড়ক থেকে মঙ্গলবার পর্যন্ত উদ্ধার করা হয় 3,500 মানুষকে, কিন্তু এখনো বরফে আটকা 3 শতাধিক যানবাহন। দেশের দুর্যোগপূর্ণ এলাকাগুলো জারি করা হয়েছে সতর্কতা, কারণ বেহাল দশা আবহাওয়ার। আর 3-4 দিন থাকতে পারে বৈরী পরিবেশ। আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন। মঙ্গলবার রাতেও গ্রিক শহরটিতে রেকর্ড করা হয় -14°C তাপমাত্রা। পরিস্থিতি মোকাবেলায় ঘোষণা করা হয়েছে একদিনের জাতীয় ছুটি। ওষুধ, পেট্রোল পাম্প, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ সবকিছু। মৌলি ইসলাম, যমুনা নিউজ।